আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে তিন দাবি জানালেন হেফাজত নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সাক্ষাৎ করে তিনটি দাবি জানিয়েছেন কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের নেতারা ওই সাক্ষাতে অংশ নেয় একজন হেফাজত নেতা নাম প্রকাশ না করার শর্তে এই কথা জানান জানা গেছে বৈঠকে হেফাজত নেতারা ও স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া তেজগাঁও বিভাগের উপকমিশনার ডিসি হারুনুর রশিদ সহ পুলিশের তিনজন সদস্য উপস্থিত ছিলেন অপরদিকে সংগঠনটির মহাসচিব নুরুল ইসলাম জিহাদের নেতৃত্বে হেফাজতের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমির মাওলানা আতাউল্লাহ হাফিজি মামুনুল হকের ভাই মাওলানা মাহফুজুল হক অধ্যক্ষ মিজাদুর রহমান দেওয়ানার পীর মাওলানা হাবিবুল্লাহ সিরাজি প্রমুখ রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে দিনের বেলায় সংগঠনটির নেতারা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও একটি গোয়েন্দা সংস্থার প্রধানের সঙ্গেও বৈঠক করেছেন বলে জানা গেছে যদিও কোনো পক্ষই বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও নুরুল ইসলাম জিহাদি সোমবার বিবিসি বাংলাকে বলেন যে তারা গ্রেপ্তারকৃতদের জন্য আইনি লড়াই চালাবেন এবং একই সঙ্গে তারা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছেন এদিকে সোমবার এক ভিডিও বার্তায় হেফাজতে ইসলামের আমির জুনেদ বাবুনগরী দাবি করেছেন হেফাজত দেশের বড় একটি অরাজনৈতিক দল কাউকে ক্ষমতায় বসানো বা ক্ষমতা থেকে নামানো হেফাজতের উদ্দেশ্য নয় কোন পার্টি বা দলের এজেন্ডা বাস্তবায়ন হেফাজত ইসলামের উদ্দেশ্য নয় তিনি আরো বলেন মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে হেফাজতের যেসব নির্দোষ নেতাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের অবিলম্বে মুক্তি দিন 2021 সালে এসে 2013 সালের মামলায় গ্রেপ্তার করা হচ্ছে এতদিন কোথায় ছিলেন আপনারা এসব মামলায় যাদের গ্রেপ্তার করা হচ্ছে সবাই মিথ্যা মামলা নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন আপনারা কোনো সংঘাতে যাবেন না কোনো জ্বালাপোড়াও করবেন না হেফাজত ইসলাম ভাঙচুর আর জ্বালাপোড়ায় বিশ্বাস করে না কিছু কিছু বক্তা তাদের বক্তব্যে বললেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার বিষয়ে হেফাজতের কোনো কর্মসূচি ছিল না বৈঠকের পর প্রতিনিধি দলটির একাধিক সদস্য নিশ্চিত করেছেন যে তাদের আলোচনায় মূলত তিনটি বিষয়টি এসেছে ঢালাওভাবে গ্রেপ্তার বন্ধ সাম্প্রতিক সময়ে সংঘটিত ঘটনাগুলোর তদন্ত এবং কওমি মাদ্রাসা খুলে দেওয়া ও গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মুক্তি প্রিয় দর্শক নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন